বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ন্যাফ্রন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। মূলত ভাইয়া কথা দিয়েছিলাম যে এক্সামের আগে আগে ভাইয়া বিষয়ভিত্তিক সাজেশন নিয়ে উপস্থিত হব। তো সেই কথা রক্ষার্থে ভাইয়া তোমাদের জন্য আজ নিয়ে এসেছি জিকে এর স্পেশাল সাজেশন। মূলত কিছুদিনের ভিতরেই কিন্তু বিউপি অ্যাডমিশন টেস্টের সময় এবং দিনক্ষণ সব কিছুই জানিয়ে দেওয়া হবে বিউপি এর যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে। সো এখন সময় নষ্ট না করে আমরা বিউপি এর প্রিপারেশনটাকে পরিপূর্ণভাবে ঝালিয়ে নিব। তার ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাস বিউপি এর জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের উপর। আমরা এই ক্লাসে বিউপি এর জেনারেল নলেজের জন্য যে 30 মার্ক থাকে সেই 30 মার্কের জন্য 30টি বুলেট এমসিকিউ দেখব। সেই 30টি বুলেট এমসিকিউ থেকে আশা করি আমরা সর্বোচ্চ সংখ্যক কমন পাব, তাই বাদ যাবে না একটি এমসিকিউ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম স্লাইডে। সেনাবাহিনীর বর্তমান প্রধানের নাম কি? জেনারেল আব্দুল আজিজ। বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমান প্রধানের নাম কি? এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান শের নিয়াবাদ। নৌবাহিনীর বর্তমান প্রধানের নাম কি? অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। মূলত এই 3টি কোয়েশ্চেন তোমাদের জন্য ফরজ, কেননা তোমরা পরীক্ষা দিচ্ছ সশস্ত্র বাহিনী পরিচালিত একটি ভার্সিটিতে। দ্যাটস ওয়াই 3 বাহিনীর যেই প্রধান তাদের নাম এবং তাদের র্যাঙ্ক তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো র্যাঙ্ক কোনটা? লাইক সেনাবাহিনীর প্রধানের নাম আব্দুল আজিজ, তার র্যাঙ্ক হলো জেনারেল। বিমান বাহিনীর প্রধানের নাম মসিহুজ্জামান শের নিয়াবাদ, তার র্যাঙ্ক হলো এয়ার চিফ মার্শাল। নৌবাহিনীর প্রধানের নাম শাহিন ইকবাল, যার র্যাঙ্ক হলো অ্যাডমিরাল। তো বন্ধুরা, এই 3টা কিন্তু তোমাদের একদম নখদর্পণে রাখতে হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমাদের পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু বুলেট এমসিকিউ। সো আমাদের প্রশ্ন দেখো, দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কত সালে? আমরা জানি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ছিল কোনটা, বলতো? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট কিন্তু উৎক্ষেপণ করা হয়ে গেছে। সো তারই ধারাবাহিকতায় দেশ তো উন্নত হচ্ছে, সেই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কত সালে? সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে 2023 সালে। আচ্ছা, ঢাকা কক্সেস বাজার রেল যোগাযোগ শুরু হবে কবে? বর্তমানে কিন্তু সরাসরি ঢাকা থেকে কক্সবাজার রেলপথে যাওয়া যায় না, তাই এই রেল যোগাযোগ শুরু করা হবে 2022 সালের দিকে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত জিঙ্ক সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কি? নাম ব্রি 100, যার প্রতি কেজিতে 25.70 মিলিগ্রাম জিঙ্ক রয়েছে। আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। আমাদের পরবর্তী স্লাইডের প্রথম প্রশ্ন হলো, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সংক্ষেপে NDB, বাংলাদেশ কত শতাংশ শেয়ার চায়? 1%। খাদ্য নিরাপত্তা ও নীতি গবেষণায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং বিশ্বে 16তম অবস্থানে রয়েছে কোনটি? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যা এশিয়ায় অর্থাৎ দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং পুরো বিশ্বের মধ্যে 16তম অবস্থানে রয়েছে। বাংলাদেশের এই ধান গবেষণা ইনস্টিটিউটটি মূলত অনেক বেশি আপডেটেড। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ ভারতের মধ্যে সেতু বন্ধনকারী মুজিবনগরের স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য কত? প্রায় 2 কিলোমিটার।
আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমাদের পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গাদের জন্য ভাষান্তর প্রকল্প পরিচিত কি নামে, আশ্রয়ন প্রকল্প তিন নামে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোট কর্মসূচি রয়েছে কতটি, 143টি। প্রথমবারের মতো সফলভাবে দেশে উৎপাদন হয়েছে হোয়াইট টি, কোনটি? হোয়াইট টি, যার অপর নাম আবার সিলভার নিডল হোয়াইট টি। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াইট টি এর উদ্ভাবক কে? নাসির উদ্দিন খান। বর্তমানে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কততম? 135তম। খুবই দুঃখজনক। নারী উন্নয়নে অবদান রাখায় WICCI অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন কে? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তোমরা কি জানো তিনি কে? তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে আমাদের সবচেয়ে হট টপিক করোনা নিয়ে একটি প্রশ্ন আছে। করোনা টিকা বঙ্গভ্যাক্স এর আবিষ্কারক কে? কাকন নাগ ও নাজনীন সুলতানা। সরকার বীজ সংরক্ষণে কোন দেশের সঙ্গে কাজ করছে? নরওয়ে। সরকার আনুষ্ঠানিকভাবে কতটি খাতকে শিশু শ্রমমুক্ত ঘোষণা করেছে? 6টি খাতকে। খাতগুলো হলো ট্যানারি, সিরামিক, জাহাজ পূর্ণ প্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী চামড়াজাত শিল্প, পাদুকা ও রেশম। এই খাতগুলোতে শিশু শ্রমকে ব্যান্ড করা হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। আমাদের পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি অপরচুনিটি হাব এর 2020 সালে বিশ্বের 100 প্রভাবশালী তরুণদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের কোন তরুণ? পাভেল সারোয়ার। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থকে ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্রের নাম কি? চিরঞ্জীব মুজিব। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেশের ইতিহাসে প্রথম নারী কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফিনান্স CGDF হয়েছেন কে? মনোয়ারা হাবিব। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। মূলত বন্ধুরা, তোমরা যারা এই স্লাইডটির PDF চাও, তারা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে আমাকে নক দিবে, এবং নক দিলে পরবর্তী রিপ্লাইতে তোমরা এই যে PDFগুলো দেখছো সেইটার একটি PDF ফাইল পেয়ে যাবে, অর্থাৎ স্লাইডটির একটি PDF ফাইল তোমরা পেয়ে যাবে। আর যারা এখনও আমাদের ফেসবুক পেজে যুক্ত হও নাই, তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য কোথায় অবস্থিত? মনোহরদী, নরসিংদী, অর্থাৎ নরসিংদী এর মনোহরদীতে অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ম্যুরাল হিমালয় কোথায় অবস্থিত? লৌহজং, মুন্সিগঞ্জ। বর্তমানে DMP-র থানার সংখ্যা কতটি? 50টি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। আমাদের পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশ চেয়ারম্যানকে? বিচারপতি মোহাম্মদ শাহিনুর রহমান। বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি? 4883টি। বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার কোনটি? যুক্তরাজ্য বা ইংল্যান্ড। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের সর্বশেষ স্লাইডে, যার মাধ্যমে আমাদের 30টি বুলেট কোয়েশ্চেন শেষ হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগে দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ? যুক্তরাজ্য বা ইংল্যান্ড। বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত GSP সুবিধা পাবে? 2027 সাল পর্যন্ত।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সম্প্রতি কতটি প্রত্নতত্ত্ব নির্বাচন করেছে? 215টি, বা প্রত্ন স্থানও বলা হয়ে থাকে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে। সো বন্ধুরা, মূলত এই 30টি ছিল আমাদের বুলেট এমসিকিউ, এবং বিউপি এর FBS, FAAS এবং FSSS ইউনিটের জন্য GK সাজেশন। তোমরা যারা এই স্লাইডগুলোর সাজেশন PDF আকারে চাও, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে। আমরা চেষ্টা করব সবাইকে এই PDF ফাইলটা দিয়ে দেওয়ার। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকবে, ভালো থাকবে, নিজের বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আর তোমরা যারা যারা বিউপি এর জন্য ইংলিশ এবং বাংলা সাজেশন চাও, তারাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর সবচেয়ে বড় কথা, তোমরা কারা কেমন আছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। সো বন্ধুরা, ভালো থেকো তোমরা সবাই। ধন্যবাদ সবাইকে।